আসসালামু আলাইকুম, আমি তানভীর, আপনারা দেখছেন টেকনো তানভীর ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আবারও উপস্থিত হয়েছি নতুন একটি পিএলপি ফাইল নিয়ে, যেটা দিয়ে আপনারা ঈদের পোস্টার ডিজাইন করতে পারবেন। এর আগে আমি আপনাদেরকে বেশ কিছু পোস্টার দিয়েছি, পোস্টারের পিএলপি ফাইল দিয়েছি, যেগুলো দিয়ে আপনারা খুবই সুন্দর ডিজাইন করেছেন এবং আমাদের গ্রুপেও পোস্ট করেছেন। 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, রমজান, রমজানের ক্যালেন্ডার, নববর্ষ, অনেকগুলো ফাইল দিয়েছি এবং প্রত্যেকটা ফাইলই আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এবং অনেক বেশি ডাউনলোড করেছেন। সো আজকের ভিডিওটাও যদি আপনাদের কাছে ভালো লাগে এবং যদি পিএলপি ফাইলটা আপনাদের কাছে পছন্দ হয় এবং এই ভিডিওতে যদি আমি ভালো রেসপন্স পাই, তাহলে এটার দ্বিতীয় পর্ব ভিডিও আসবে, যেখানে আমরা আরও একটি পিএলপি নিয়ে উপস্থিত হব। সো ভিডিওটাকে লাইক করে দিন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিওতে এই ফ্রি পিএলপি ফাইলটি আপনাদের জন্য রয়েছে এবং এই পিএলপি ফাইলের সাথে আপনারা একটা ইপিএস ফাইলও পাবেন। যারা কম্পিউটার ইউজার তাদের জন্য ইপিএস ফাইল এবং যারা মোবাইল ইউজার তাদের জন্য হচ্ছে পিএলপি ফাইল। আমরা সিম্পলি ডাউনলোড করে সেই ফাইলটাকে ইউজ করতে পারবো এবং আজকের পিএলপি ফাইলে একটা বিশেষ ফিচার আছে, যেটা দিয়ে আপনারা চাইলে রাজনৈতিক পোস্টারও ডিজাইন করতে পারবেন এবং যদি আপনি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না থাকেন, নর্মাল পোস্টার প্রয়োজন হয়, তাহলে সেটাও করতে পারবেন। অর্থাৎ একটাতেই দুইটা ফিচার রয়েছে। আজকের পিএলপি বা ইপিএস ফাইলটিকে ডাউনলোড করার জন্য আপনাদের একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডটি আমি ভিডিওর মাঝখানে দিয়েছি। এই পাসওয়ার্ডে 6 সংখ্যা আছে, আপনারা একটা করে 6 সংখ্যাই কালেক্ট করবেন এবং কালেক্ট করার পরে সিম্পলি একটা ফর্ম ওপেন হয়ে যাবে। সেই ফর্মে আপনাদেরকে পাসওয়ার্ডটি ইনপুট করতে হবে, এরপরে আপনারা একটা ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে সিম্পলি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। চলুন ভিডিওতে দেখে নিই কীভাবে আপনারা ডাউনলোড করে সেটাকে ব্যবহার করবেন। আমাদের ফাইলটিকে ডাউনলোড করার জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে একটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে সেই লিঙ্কটা আপনাদেরকে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনারা এখানে দেখতে পারবেন ডিজাইনটি, তার নিচে দেখতে পারবেন ডাউনলোডের অপশনটা, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আপনারা গুগলের একটি ফর্ম পেয়ে যাবেন। তো এই ফর্মের মধ্যে আপনাদেরকে এখানে উপরোক্ত বিষয়গুলো পড়ে নিয়ে জাস্ট এখানে আপনাদেরকে একটা টিক মার্ক দিতে হবে। এরপর এখানে আপনারা ভিডিও থেকে সংগ্রহ করার যে 6 সংখ্যার পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে সাবমিট করতে হবে, দিয়ে জাস্ট এখানে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনারা একটা ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন, সেই ড্রাইভ লিঙ্ক থেকে আপনাদেরকে ফাইলটিকে ডাউনলোড করে নিতে হবে। আমাদের পিএলপি ফাইলটি ডাউনলোড সম্পন্ন হলে আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। এটা প্লে স্টোরের একটা অ্যাপ, ফ্রি অ্যাপ, আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে ওপেন করবেন। এরপরে আমাদেরকে পিএলপিটা এখানে ওপেন করতে হবে, তার জন্য আমরা উপরে 3 ডট দেখতে পাচ্ছি, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপর আপনি নিচে আসলে দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করতে হবে। এরপরে আমরা উপরে দেখতে পারবো ডট পিএলপি নামের একটি আইকন, এই আইকনটির উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপরে আমরা সিম্পলি ডাউনলোড ফোল্ডারে চলে যাব, যেহেতু আমাদের ফাইলটি ডাউনলোড হওয়ার পরে সেটা ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। তো ডাউনলোড ফোল্ডারে আমরা দেখতে পারবো ঈদুল ফিতর পোস্টার 1freepilp.plp, এই ফাইলটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করতে পারি অথবা শুধু ওপেন অনলিতেও ক্লিক করতে পারি। তো আমরা এটাকে অ্যাড করার জন্য এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করব। এরপর আমরা সিম্পলি এখান থেকে ব্যাকে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলটি এখানে ওপেন হয়ে গেছে। তো এখন আমরা নর্মালি এই পিএলপি ফাইলটাকে এডিট করব। সো এডিট করার জন্য আপনারা এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে আপনারা দেখতে পারেন লেয়ার অপশনে ক্লিক করে এখানে বেশ কিছু অপশন আছে। আপনারা চাইলে এটাকে রাজনৈতিক পোস্টার হিসাবেও বানাতে পারেন। সো রাজনৈতিক পোস্টার বানাতে গেলে আপনাকে জাস্ট এখান থেকে ঈদের যে এই পিএনজিটা আছে, এই পিএনজি এবং এখানে 2 নম্বর এই পিএনজি, এই দুইটা পিএনজিকে এখান থেকে রিমুভ করে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে সিম্পলি আওয়ামী লীগের বা যুবলীগ অথবা হচ্ছে ছাত্রলীগ, অর্থাৎ আওয়ামী লীগ সংগঠনের যে করতে পারবেন, আর যদি আপনি কোনো অন্য সংগঠনের হন তাহলে অবশ্যই পিএনজি ডাউনলোড করে আপনাকে ইউজ করতে হবে। সো আমরা দেখাচ্ছি এখান থেকে, আমরা এই যে ঈদের এটাকে হাইড করে রাখলাম, এটা হাইড করলাম এবং তারপরে এখান থেকে আরও একটি পিএনজি, এটাকেও হাইড করে দিলাম। সো এখন হাইড করা অবস্থাতে আপনারা দেখতে পাচ্ছেন এই দুই জায়গায় কিছু নেই। সো এই দুই জায়গায় আমাদের কিছু ইমেজ অ্যাড হবে, তার জন্য আপনি লেয়ার অপশনে পেয়ে যাবেন। লেয়ার অপশনে আমরা কিছু অ্যাড করে রেখেছি, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এই ফাইলটা কিন্তু হাইড করা আছে, এখান থেকে এটাকে শো করে দিন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং ওনার যে শেখ হাসিনার যে ছেলে তার ছবি আছে, এটাকে আপনি শো করে দেন। সো এখন আমরা যদি এটাকে শো করে দিই, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে এসেছে। সো এখন এটাকে আমরা রাজনৈতিক পোস্টার হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবো। সিম্পলি আমরা যদি এখানে আমাদের নাম এবং নিচে যদি আমাদের পদবিটা, আমরা যে পদে রয়েছি সেই পদবিটা যদি এখানে লিখে দেই এবং এখানে যদি আমাদের ছবিটা পরিবর্তন করে দেই, তাহলে এটা কিন্তু আমাদের রাজনৈতিক পোস্টার হিসাবে কিন্তু বিবেচিত হবে। আর যদি আমরা চাই যে এটা শুধু নর্মাল পিকচার হিসাবেই ব্যবহার করব, তার জন্য আমরা আবারও পুনরায় এখান থেকে এই জয় বাংলা জয় বঙ্গবন্ধুটাকে হাইড করে দেব এবং এখান থেকে এই পিকচারটাকে হাইড করে দেব এবং আমরা এই দুইটা পিএনজিকে এখান থেকে শো করে দেব।
সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নরমাল ডিজাইন হয়ে গেল, এটা যে কোনো জনসাধারণ ব্যবহার করতে পারবে। সো এখন আমরা এখান থেকে ছবি পরিবর্তন করব, আমাদের নাম পরিবর্তন করব, আমাদের পদবিটা পরিবর্তন করব। সো আগে ছবিটা পরিবর্তন করার জন্য ছবিটাতে ক্লিক করবেন এবং চাইলে আপনি এখান থেকে এটাকে ডিলিট করে দিতে পারেন এই ছবিটাকে। এই যে ইমেজটা আছে আমরা এখান থেকে এটা সিম্পলি নিচের দিকে গেলেই দেখতে পারবো এখানে ডিলিটের অপশন আছে, অথবা আমরা এখান থেকে এটাকে হাইড করে দিলাম। সো ছবিটা চলে গেল, এখন আমাদেরকে একটা ছবি এখানে নিয়ে আসতে হবে। তার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। তো আপনাকে গ্যালারি থেকে আপনার একটা PNG ছবি অ্যাড করতে হবে, আর PNG ছবি কিভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। আপনারা যদি না পারেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আমরা জাস্ট এই ছবিটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। সো আমার ছবিটি এখানে চলে এসেছে, এখন একটু এটাকে সাইজ অ্যাডজাস্ট করে নেব, একটু বড় আছে, আমরা জাস্ট একটু ছোট করে নেব। সো এই ছোট করে সাইজটাকে বসিয়ে নেব। তো আমরা যদি এটাকে নিচের দিকে নিয়ে যেতে চাই তার জন্য আমরা এখানে লেয়ার অপশনে ক্লিক করে জাস্ট এই ছবিটাকে একেবারে সববার নিচে নিয়ে গিয়ে রেখে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে লাল রঙের যে বার আছে এইটার পিছনে কিন্তু আমার ছবিটাকে আমি নিয়ে গেছি। সো আপনি এভাবে করে ছবিটাকে এখানে যুক্ত করে নেবেন। এরপর এখান থেকে আপনারা এখানে নাম পরিবর্তন করে নেবেন, আপনার নামটি এখানে লিখে নেবেন। আমি আমার নামটি লিখে নিয়েছি, জাস্ট এখন এখান থেকে ওকে করে দেই। সো দেখতে পাচ্ছেন আমার নামটি এখানে বসে গেছে। আর আপনি যদি নিচে কোনো পদবি দিতে না চান তাহলে সিম্পলি এইটাকে আপনি ডিলিট করে দিতে পারেন এবং ডিলিট করে দিয়ে জাস্ট এখানে আপনার নামটাকে বসিয়ে দিতে পারেন। সো এভাবে করেও আপনি সেভ করতে পারেন। আর যদি চান যে পদবিটা রাখবেন তাহলে আপনি জাস্ট সিম্পলি এই আগের মতো করেই রাখবো আমরা এখানে, এবং নিচে আমরা পদবিটাকে পরিবর্তন করব। তার জন্য পদবিতে ক্লিক করব এবং এখানে আমরা পদবি দিয়ে দেবো। দেন এখান থেকে আমরা এটাকে ওকে করে দিলাম। তারপরে সিম্পলি এটাকে সাইজ মতো বসিয়ে নিতে হবে। আমরা এটাকে একটু ছোট করে নেই তাহলে আমাদের সাইজ মতো বসে যাবে। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা একজন জনসাধারণ কিন্তু খুব ইজিলি ব্যবহার করতে পারবে। আর যদি আপনি কোনো রাজনৈতিক পোস্টার হিসেবে ব্যবহার করতে চান জাস্ট উপরের এই দুইটা PNGকে হাইড করে দিয়ে এখানে আপনি আপনার দলের যে কোনো ছবি অ্যাড করতে পারেন। আওয়ামী লীগের কিছু অ্যাড করতে চান সো এখান থেকে আপনি এই দুইটাকে শো করে দেবেন। সো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা আওয়ামী লীগের পোস্টার হয়ে গেছে। সো ফাইনালি আমরা এই পোস্টারটি এভাবে করে ডিজাইন করতে পারবো এবং ফাইনালি আমরা এটাকে সেভ দেবো। সেভ দেওয়ার জন্য আমরা সেভ আইকনে ক্লিক করবো, তারপর এখান থেকে সেভ এস ইমেজে ক্লিক করবো, তারপর আমরা এখানে সিম্পলি সেভ টু গ্যালারিতে ক্লিক করবো। তার আগে আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি নিচে, কিন্তু আপনি কোয়ালিটি এখান থেকে কোয়ালিটিকে আলট্রা হাই অথবা মিডিয়াম যে কোনোভাবে আপনার যেমন দরকার সেরকম আপনি দিয়ে জাস্ট এখান থেকে আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সো আপনার ইমেজটা সেভ হয়ে যাবে। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে। পছন্দ হলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে নেবেন। আমি এই ধরনের PLP ফাইল প্রায় সময় নিয়ে আসি। সো PLP পছন্দ করলে, ডিজাইনগুলো পছন্দ করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে পারেন। চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন্ট হতে পারেন, সেটারও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং আমাদের ফেসবুক পেজে লাইক করে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।